গভীর জঙ্গলের একটি গাছে টুনি নামে একটি পাখি থাকত। আর টুনির গাছের সামনে ছিল একটি পায়রার বাসা। কিন্তু সেই পায়রা ছিল খুবই অলস প্রকৃতির। সে কোনো কাজ করত না, সারাদিন শুয়ে বসে কাটাত। আর যখন তার খিদে পেত, তখন যার তার কাছ থেকে নানা বাহানায় খাবার চেয়ে খেত। আর অন্যদিকে টুনি ছিল খুবই পরিশ্রমী। তার ডিম ফুটে বাচ্চা হওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই টুনি তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে জমিয়ে রাখত। একদিন টুনি ভাবল, আরে আমার বাসা তো অনেক ছোট আর দুর্বল, কিন্তু সামনে তো বর্ষাকাল আসতে চলেছে, তাই আমি যদি বর্ষার আগে আমার ঘর মজবুত আর বড় না করি, তাহলে তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর আমার ছানাগুলো মারা যাবে বৃষ্টিতে। এমন ভাবে ভবিষ্যতের কথা মাথায় রেখে টুনি খুবই পরিশ্রম করলো। এবং এক মাসের মধ্যে টুনি একটি সুন্দর মজবুত ঘর তৈরি করে ফেলল। আর এখন বর্ষায় ভিজে যাওয়ার কোনো চিন্তাই তার রইল না। আরে আমি তো মজবুত ঘর তৈরি করে ফেলেছি, এখন আমার বর্ষাকালে আর ভিজার কোনো চিন্তা থাকলো না। আর অন্যদিকে অলস পায়রার বর্ষা মরশুমের জন্য কোনো চিন্তা ছিল না, সে তার বাসায় সারা দিন ঘুমিয়েই কাটাত। একদিন টুনি পায়রার বাসায় আসলো আর বলল, পায়রা ভাই, তুমি এখনো বসে আছো? তোমার কি বর্ষাকাল নিয়ে কোনো চিন্তা নেই? বর্ষার মরশুম তো প্রায় চলেই আসলো, আমি তো আমার মজবুত ঘর তৈরি করে ফেলেছি, তুমিও শক্ত করে ঘর তৈরি করে ফেলো বর্ষা আসার আগে, তা না হলে তুমি কোথায় থাকবে? আরে টুনি, তুমি তোমার নতুন ঘর তৈরি করেছো আর আমার কাছে এসে আমাকে হুকুম দিচ্ছ নতুন ঘর তৈরি করার জন্য, আর তোমার কথা মতো আমাকে কাজ করতে হবে নাকি? যখন বর্ষা আসবে তখন আমি আমার ব্যবস্থা করে নেব, তুমি এখন এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না। পায়রার এমন কথা শুনে টুনি উদাস হয়ে ঘরে চলে গেল। আমি তো পায়রা ভাইকে ভালোর জন্যই বলেছি, যাতে ও বর্ষায় কষ্ট না পায়, আর ও কিনা আমার উপর রেগে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আর ওইদিকে টুনির ডিম ফুটে তিনটি ছানা হয়েছে, আর তার জন্য টুনি তো বিশাল খুশি। বর্ষাকাল চলে এসেছে আর আমার ছানাও হয়ে গিয়েছে, আর তার সাথে আমার মজবুত ঘর, তাই আমার আর কোনো চিন্তা নেই আজ। একদিন খুব জোরে ঝুড়ো হাওয়া বইতে লাগলো আর বৃষ্টিও শুরু হয়ে গেল। এখন টুনির কষ্ট সার্থক হয়েছে, তার ঘরে কোনো জল পড়ছে না। আর অন্যদিকে পায়রার বাসা জলে ভিজে নিচে পড়ে গিয়েছে, আর পায়রাও বর্ষার জলে ভিজে গেল। আরে আমার বাসা তো বৃষ্টির জলে পুরো ভিজে নষ্ট হয়ে গিয়েছে, এখন আমি কি করব? আমার তো খুব ঠান্ডা লাগছে, এখন আমি কোথায় যাব? এক কাজ করি, টুনির ঘর তো খুব মজবুত, আমি কিছুদিন ওর ওখানে গিয়ে থাকি। এই বলে পায়রা টুনির ঘরের দিকে চলে গেল, আর ঘরের দরজায় কড়া নাড়তে লাগলো। কে ওখানে? আরে টুনি, আমি তোমার পায়রা ভাই, দয়া করে দরজাটা একটু খোলো, আমার বাসা আর বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে, আর আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও। টুনি তখন পায়রাকে তার ঘরে ঢুকতে দিল এবং একটু আগুনের ব্যবস্থা করলো, যাতে পায়রার শরীর একটু গরম হয়। পায়রা ভাই, যতক্ষণ বৃষ্টি না থামে তুমি আমার ঘরে থাকতে পারো, যখন বৃষ্টি থেমে যাবে তখন তুমি আর আমি মিলে তোমার জন্য একটি মজবুত ঘর তৈরি করব, এখন তুমি একটু বিশ্রাম করে নাও। পায়রা টুনির কথা শুনে খুবই নারাজ হয়ে গেল আর মনে মনে ভাবল, আরে বাহ, টুনির ঘর তো দেখছি সত্যি অনেক সুন্দর ও মজবুত, আর টুনিও দেখছি খুবই ভালো। পায়রা টুনির জায়গায় শুয়ে পড়ল। এইভাবেই তিন দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল। চারদিক থেকে পাখির কিচিরমিচির শব্দ আসতে লাগলো। তখন টুনি পায়রাকে বলল, পায়রা ভাই, কিছু মনে করো না, এখন তো বৃষ্টি থেমে গিয়েছে, আর আমরা চাইলে তোমার জন্য মজবুত ঘর এখন বানাতে পারি। পায়রা খুবই অলস আর স্বার্থপর প্রকৃতির ছিল, তাই সে এমন কথা শুনে খুবই দুঃখিত হলো আর মনে মনে বলল, আরে এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল, টুনির ঘরে কত আরামে থাকতাম, আর ও তো এখন আমাকে নতুন ঘর বানাতে বলছে। পায়রা তখন একটা বাহানা করল আর বলল, আরে টুনি, বৃষ্টিতে ভেজার কারণে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি আর আমার মাথা খুব ব্যথা করছে, আমি আজ ঘর বানাতে পারবো না। আমাকে মাফ করে দিও পায়রা ভাই, আমি জানতাম না যে তুমি অসুস্থ, যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন আমরা দুজনে মিলে তোমার ঘর পুনরায় তৈরি করব। ওহ, টুনি তো দেখছি খুবই বোকা, আমি একে আমার জালে খুব সহজেই ফাঁসিয়ে নিয়েছি। পরের দিন সকালে টুনি আবার পায়রাকে বলল, পায়রা ভাই, আমি একটি জরুরি কাজে বাইরে যাচ্ছি, তুমি আমার ছানাদের একটু দেখো,
তুমি একদম ভেবো না টুনি, আমি তোমার ছানাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখবো। পায়রার কথা শুনে টুনি সেখান থেকে চলে গেল, আর পায়রা তখন আরামে ঘুমিয়ে পড়ল। টুনির ছানারা খেলা করছে, আর ছানাদের কিচিরমিচির শব্দে পায়রার ঘুমে ব্যাঘাত ঘটল। তখন পায়রা খুব রেগে গেল আর বলল, আরে তোমরা সবাই চুপ করে থাকতে পারো না, এত চিৎকার করে কেন চেঁচামেচি করছো? আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও, আর তা না হলে আমি তোমাদের সবাইকে এই গলের হাতে তুলে দেব। এই বলে দিলাম। টুনির ছানারা খুব ভয় পেয়ে গেল পায়রার কথা শুনে। এদিকে টুনি পায়রার ঘর তৈরির সরঞ্জাম নিয়ে আসলো, এবং এসে দেখল তার ঘরে রাখা সমস্ত খাবার খেয়ে পায়রা সাবাড় করে দিয়েছে। তবুও টুনি পায়রাকে কিছুই বলল না, আর পেটে খিদে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন টুনি পায়রার ঘর তৈরি করে দিল, আর পায়রাকে এসে বলল, পায়রা ভাই একটু আমার সাথে চলো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। টুনি তখন পায়রাকে তার নতুন ঘরের ওখানে নিয়ে আসলো। পায়রা ভাই, আমি তোমার নতুন ঘর তৈরি করে দিয়েছি, এখন তুমি তোমার ঘরেই আরামে থাকতে পারো। পায়রা টুনির একথা শুনে রাগে জ্বলে উঠল, আর মনে মনে বলল, আরে এই ব্যাটা তো দেখছি খুবই চালাক, কিন্তু আমি এখানে এখন কিভাবে থাকবো? আমার তো টুনির ঘরে আরামে থাকার অভ্যাস হয়ে গিয়েছে। এদিকে টুনি পায়রার ওখান থেকে চলে গেল, আর পায়রার নিজের বাসায় একদম আরাম মিলল না। ফলে সে টুনির ঘরের ওখানে গেল আর বলল, টুনি আমার ঘরে সাপ এসেছে, তাই আমি সেখান থেকে প্রাণ বাঁচিয়ে তোমার এখানে চলে এসেছি। টুনি তখন পায়রার কথায় একদম বিশ্বাস করল না। এই পায়রার আমার ঘরে থাকার আর কাজ না করে খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে। টুনি তখন পায়রাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবল। পরের দিন পায়রা যখন টুনির ওখানে আসলো আর মিথ্যা বাহানা করল, তখন টুনি বলল, পায়রা ভাই আমার ছানারা খুবই অসুস্থ, আর ওরা এখন ঘুমাচ্ছে, ঘরে শোয়ার জায়গাও নেই, তুমি অন্য কোথাও যাও, আমার ছানারা তোমার শব্দে বিরক্ত হয়ে যাচ্ছে। পায়রা টুনির এমন কথা শুনে তার নিজের বাসায় চলে আসলো আর বলল, এই টুনির আবার কি হলো? ও আমাকে ওর ঘরে থাকতে বারণ করলো, এখন আমি কি করি? আমার তো ভীষণ খিদে পেয়েছে, আমি কোথায় থেকে খাবার খাবো? পরের দিন সকালে পায়রা পুনরায় টুনির ঘরের সামনে এলো, কিন্তু টুনি কোনো না কোনো বাহানা বের করে তাকে সেখান থেকে বিদায় করে দিল। আর এইভাবেই প্রায় অনেক দিন টুনি পায়রাকে তার ঘরে ঢুকতে দেয়নি, আর তার ফলে পায়রা খুবই চিন্তায় পড়ে গেল আর খিদের জ্বালায় অস্থির হয়ে গেল। তারপরে অবশেষে কোনো উপায় না দেখে পায়রা মেহনত করে খাবার খোঁজা শুরু করে দিল আর পেট ভরে খেল। আর এদিকে টুনি পায়রার এই পরিবর্তন দেখে খুবই খুশি হলো। পায়রা পরিশ্রম করে টুনির মতো একটি মজবুত ঘরও তৈরি করে ফেলল, আর তার জীবন আরামে কাটতে লাগলো। তো ছোট বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা এটাই শিখলাম যে পরিশ্রমের সাফল্যের মূল চাবিকাঠি। আজব কথা, সেরমা পুরি পটর গুরু মেনতে মিটন গুরু তাহাকানা কোন গুরু বিনা ডুবি ধারে করে গে আমদা অত তাহাকানা আর মারাং মিটন বীর তাহাকানা উনা বীর রেগে ডন পুসি ডাইনি দই তাহাকুয়া ডন পুসি ডাইনি রূপ হাতাও কাতে আমা পুষিয়া পূর্ণিমা নিত উনি ডোল পুষি ডাইনি অতীতেই হিজুয়া আর যাহাইকে সামান্দে নামিয়া উনিকে গজ কাতে এ জমেয়া।
মাঝি পাহাটা খন গালমারাও তাহা কানা আবো তো সানাম কগেবন বাডায়া আবো মস্ত পূর্ণিমা নিদো দো আবো অতুরিনা আডি দুখ দিন কানা চেদা সে আমাবস্যা পূর্ণিমা নিদো দো যাহাই গে বং যাহাই গে ডোনপুসি ডাইনি দো গয় কাতে এ জমে কিয়া ওনা খাতিরতে আমাবস্যা পূর্ণিমা নিদো হলো তারা সিং অক্তরাগে হর বাডাই হজ লাগি তুমদা টামাক রু ইদি কাতে হর কক সাবধান হটকা কোয়া গোডে ইমান কো আজম পে আজম পে আজম পে অতুরেন সানাম হর কোগে আজম তাবন পে তেহেন দো আমাবস্যা নিদো কানা মনমি জম লাগি ডোন পোসে ডাইনি অতুতেই হিজুয়া যাহাই গে সামাং রে নামবো না উনি গে গয় কাতে এ জমেয়া ওনাতে সানাম কঠেন নেহর তাহাই না অকয় হ ওরা খনতে বাড়ে আলোপে ওটোগো তাবো না আতুরেন গে স্ত্রী জুড়ি পড়ি বানা হড়কিন গাল মারাও কানা টেন্টে আর টেন্টে বহু ঝানো তেহেন দুগি নেলে গিয়া ডোনপুসি ডাইনি তই জি লেকানা আম দ মানা ভারণ কথা কত বাঙে মাজমা বুঝু সানা কাম এখন বুঝু মে আতুরেন সানাম হর বতর তে কো লুকু লুকু দ কানা আর আই বপুরাম নেলে মে বতর গে বনু তায়া ডোনপুসি ডাইনি হো মন মে জমকো লাগি আতু সেতে হে লেনা বারণ কথা বাঙে আজম কিদা উড়া খন বাড়েই উডুকিনা ডোনপুসি ডাইনি হ মনমি জমকো লাগি আতু সেতে হে লিনা ডোনপুসি ডাইনি নিয়েলতে টেন্টে আটি জোরে বতড়িনা ও ডোনপুসি ডাইনি তো টেন্টে ইয়া মায়া চেপে কাতে জম গয় কে দিয়া টেন্টে বহু তো টেন্টে যখন ডোন ডাইনি পুসি জমে কানা উন যখন শিল্পিং রেনা ফাঁকতে ঘটি এই কয়ক দিশলে দিয়া জমকাতে উকা ডাহারতেই চালাগিনা কিছুদিন তাই ন ডোনপুসি ডাইনি গয় লাগি টেন্টে বহু আতুরেন আজরেন গাতে কুড়ি রুনুদা বহু আর চামটা বহুই মেতাকিন কানা এ না রুনুদা বহু আর চামটা বহু গাপা তিকিন বেড়া ওনা বীরতি বিন গড় আঞা চেত লাগি না তিকিন বিড়া বীরতিলিং গড় আমা চেত কামি দো মেনা তামতে ওনা দো গাপাগিন মেতা আবিনা দুসার হিলো তিকিন বিরা বেহরতে বীরতে কো চালাবিনা এ না বাম মিতালিং কান দো চেত লাগি বীরতে বন চালাক কানা আদো টেন্টে বহুই মেতাকিন কানা তাহলে আজম বিন আমা বসিয় পূর্ণিমা নিদো হিলো ইন যাওয়াই ডোন পুসি ডাইনি জম গয় কে দেয়া ইন শিল্পিন রিনা ফাঁকতেন কয় দিশলিদা উনি দো পুষি তো বাং কানায় মিটাং বুঢ়ি হর কানায় পুষি চিনতেই হেলি না আর উনি পুষি গে বুঢ়ি ডাইনি রূপ হাতাও কাতে ইন যাওয়াই দই জম গয় কে দেয়া আর উনা বীরতেই চালাউই না ওকারে তাহান কানা কাটি বন নেল পাঁজা হটকায় গে রুনুদা বহুই মেন গত কেদা যেথ বড়ি বাং হুয়ুক তাবনা তো এ না আবো তো পে হর আর নোয়া দো সিং বেড়া ডাইনি আবই দিশলে বন খান রেহ বতর তে বাই হিজুয়া
ᱟᱫᱚ ᱵᱤᱨ ᱛᱮᱠᱚ ᱥᱮᱴᱮᱨᱤᱱᱟ ᱠᱟᱹᱴᱤ ᱫᱟᱱᱟᱝ ᱠᱷᱚᱱ ᱠᱚ ᱧᱮᱞ ᱠᱟᱱᱟ ᱰᱩᱱᱯᱩᱥᱤ ᱰᱟᱹᱭᱱᱤ ᱫᱚ ᱡᱷᱩᱯᱩᱛᱩᱱᱩ ᱫᱟᱱᱟᱝ ᱨᱮᱭ ᱡᱟᱹᱯᱤᱫ ᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱩᱱᱠᱩ ᱯᱮ ᱦᱚᱲ ᱟᱹᱛᱩ ᱨᱮᱠᱚ ᱨᱩᱣᱟᱹᱲ ᱦᱮᱡ ᱮᱱᱟ ᱟᱨ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱢᱟᱹᱡᱷᱤ ᱵᱟᱵᱟ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱛᱩ ᱢᱚᱬᱮ ᱦᱚᱲ ᱰᱩᱱᱯᱩᱥᱤ ᱰᱟᱹᱭᱱᱤᱭᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱚᱣᱟ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟ ᱟᱸᱡᱚᱢ ᱠᱟᱛᱮ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱵᱱᱟ ᱪᱤᱱᱛᱟᱹ ᱨᱮᱠᱚ ᱯᱟᱲᱟᱣ ᱮᱱᱟ ᱪᱤᱠᱟᱹ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱠᱚᱣᱟᱜ ᱡᱤᱣᱤ ᱵᱟᱧᱪᱟᱣ ᱫᱚᱦᱚ ᱨᱮᱱᱟᱜ ᱰᱟᱦᱟᱨ ᱠᱚ ᱯᱟᱸᱡᱟ ᱧᱟᱢᱟ ᱩᱱ ᱡᱚᱠᱷᱚᱱ ᱢᱟᱨᱥᱟᱞᱮ ᱞᱟᱹᱭ ᱦᱚᱪᱚ ᱠᱮᱫᱟ ᱜᱩᱭᱜᱩᱯᱤ ᱯᱟᱣᱨᱟ ᱯᱤᱨ ᱨᱮ ᱥᱟᱹᱨᱤ ᱥᱟᱨᱡᱚᱢ ᱵᱩᱴᱟᱹ ᱫᱟᱲᱮ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱛᱟᱱᱛᱨᱤᱠ ᱳᱡᱷᱟ ᱡᱟᱱ ᱡᱟᱴᱟ ᱦᱟᱲᱟᱢ ᱵᱟᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱜᱮᱭᱟ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱛᱮ ᱳᱡᱷᱟ ᱡᱟᱴᱟ ᱡᱟᱱ ᱦᱟᱲᱟᱢ ᱴᱷᱮᱱ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱦᱟᱲᱟᱢᱮ ᱢᱮᱱ ᱜᱚᱫ ᱠᱮᱫᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮ ᱰᱩᱱᱯᱩᱥᱤ ᱰᱟᱹᱭᱱᱤ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱡᱤᱣᱤ ᱵᱚᱱ ᱵᱟᱧᱪᱟᱣᱟ ᱩᱱᱤ ᱳᱡᱷᱟ ᱡᱟᱴᱟ ᱦᱟᱲᱟᱢ ᱜᱮ ᱦᱟᱜ ᱮ ᱢᱮᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱪᱚᱞᱚᱵᱚᱱ ᱜᱚᱭᱜᱩᱯᱤ ᱯᱟᱣᱨᱟᱯᱤᱨ ᱛᱟᱱᱛᱨᱤᱠ ᱡᱟᱱ ᱡᱟᱴᱟ ᱦᱟᱲᱟᱢ ᱴᱷᱮᱱ ᱫᱩᱥᱟᱨ ᱦᱤᱞᱳᱜ ᱛᱟᱲᱟᱢ ᱛᱟᱲᱟᱢ ᱛᱮ ᱜᱚᱭᱜᱩᱯᱤ ᱯᱟᱣᱨᱟᱯᱤᱨ ᱠᱚ ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱧᱮᱞᱮᱫᱟ ᱛᱟᱱᱛᱨᱤᱠ ᱳᱡᱷᱟ ᱡᱟᱱ ᱡᱟᱴᱟ ᱦᱟᱲᱟᱢ ᱫᱷᱮᱱ ᱥᱟᱫᱷᱚᱱᱟ ᱨᱮᱭ ᱫᱩᱲᱩᱵ ᱠᱟᱱᱟ ᱩᱢᱵᱤᱱ ᱛᱤᱨᱤᱢ ᱛᱟᱲᱟᱢ ᱥᱨᱩᱦᱟᱭ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱪᱚᱱᱰᱟᱞ ᱠᱟᱞᱤ ᱫᱤᱞᱟᱦᱚ ᱩᱢᱵᱤᱱ ᱛᱤᱨᱤᱢ ᱛᱟᱲᱟᱢ ᱥᱨᱩᱦᱟᱭ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱪᱚᱱᱰᱟᱞ ᱠᱟᱞᱤ ᱫᱤᱞᱟᱦᱚ ᱩᱢᱵᱤᱱ ᱛᱤᱨᱤᱢ ᱛᱟᱲᱟᱢ ᱥᱨᱩᱦᱟᱭ ᱧᱮᱞ ᱠᱤᱫᱟᱹᱧ ᱮᱢ ᱠᱤᱫᱤᱧ ᱡᱷᱚᱛᱚ ᱜᱮᱯᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱮᱫᱟ ᱚᱡᱷᱟ ᱩᱱᱠᱩ ᱥᱮᱫ ᱠᱚᱭᱚᱜ ᱠᱟᱛᱮ ᱩᱢ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱪᱚᱱᱰᱟᱞ ᱠᱟᱞᱤ ᱩᱢ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱪᱚᱱᱰᱟᱞ ᱠᱟᱞᱤ ᱚ ᱟᱯᱮ ᱯᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱯᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱢᱟ ᱞᱚᱜᱚᱱ ᱞᱚᱜᱚᱱ ᱢᱤᱛᱟᱹᱧ ᱯᱮ ᱨᱩᱱᱩᱫᱟᱭ ᱢᱮᱱ ᱜᱚᱫ ᱠᱮᱫᱟ ᱡᱟᱱ ᱵᱟᱵᱟ ᱪᱮᱫ ᱞᱟᱹᱜᱤᱫ ᱞᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱟᱢ ᱜᱮ ᱥᱟᱫᱷᱚᱱᱟᱛᱮ ᱧᱮᱞ ᱠᱟᱛᱮ ᱵᱟᱧᱪᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱰᱟᱦᱟᱨ ᱢᱮᱛᱟᱞᱮ ᱢᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱨᱥᱤ ᱟᱡ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮᱭ ᱫᱚᱦᱚ ᱠᱮᱫᱟ ᱟᱨ ᱢᱟᱱᱛᱟᱨᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱟᱹᱨᱥᱤ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱪᱷᱩ ᱜᱤᱞᱤ ᱜᱤᱞᱤ ᱠᱩᱲᱤ ᱠᱚ ᱠᱚᱲᱟ ᱠᱚ ᱦᱟᱲᱟᱢ ᱠᱚ ᱵᱩᱰᱷᱤ ᱠᱚ ᱱᱚᱣᱟ ᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱧᱮᱞᱚᱜ ᱯᱮ ᱠᱟᱞᱤ ᱠᱚᱯᱟᱞᱤ ᱯᱟᱛᱟᱞ ᱪᱚᱱᱰᱤ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱞᱟᱛᱟᱨ ᱢᱚᱱᱮ ᱪᱮᱛᱟᱱ ᱯᱮ ᱪᱮᱛᱟᱱ ᱢᱚᱱᱮ ᱞᱟᱛᱟᱨ ᱯᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜ ᱯᱮ ᱟᱨ ᱚᱱᱟ ᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱰᱟᱹᱭᱱᱤᱭᱟᱜ ᱥᱩᱠᱲᱤ ᱢᱮᱨᱚᱢ ᱯᱩᱪᱤ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱡᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱦᱤᱱᱤ ᱨᱟᱠᱟᱵ ᱵᱤᱱᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱦᱟᱲᱟᱢᱮ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟ ᱡᱟᱱ ᱵᱟᱵᱟ ᱪᱮᱫᱮᱢ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ ᱟᱞᱮ ᱵᱟᱧᱪᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱪᱮᱫ ᱩᱯᱟᱹᱭ ᱦᱚᱸ ᱯᱟᱸᱡᱟ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ ᱚᱡᱷᱟ ᱟᱵᱟᱨ ᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱢᱟᱱᱛᱟᱨᱮ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱠᱟᱞᱤ ᱠᱚᱯᱟᱞᱤ ᱯᱟᱛᱟᱞ ᱪᱚᱱᱰᱤ ᱯᱟᱛᱟᱞ ᱵᱷᱳᱭᱨᱚᱵᱤ ᱪᱮᱛᱟᱱ ᱢᱚᱱᱮ ᱞᱟᱛᱟᱨ ᱯᱮ ᱞᱟᱛᱟᱨ ᱢᱚᱱᱮ ᱪᱮᱛᱟᱱ ᱯᱮ ᱱᱚᱣᱟ ᱟᱹᱨᱥᱤ ᱨᱮ ᱫᱤᱥᱚᱜ ᱯᱮ ᱛᱟᱦᱞᱮ ᱟᱸᱡᱚᱢ ᱯᱮ ᱟᱹᱰᱤ ᱫᱤᱱ ᱨᱮᱱᱟᱝ ᱠᱟᱛᱷᱟ ᱟᱯᱮ ᱟᱹᱛᱩ ᱨᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱠᱷᱚᱠᱚᱭ ᱵᱩᱰᱷᱤ ᱦᱚᱲᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱵᱩᱰᱷᱤ ᱨᱮᱱ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱹᱥᱩᱞ ᱯᱩᱥᱤ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱯᱩᱥᱤ ᱫᱚ ᱜᱚᱴᱟ ᱟᱹᱛᱩ ᱜᱮᱭ ᱫᱟᱬᱟᱱ ᱛᱟᱦᱮᱸ ᱢᱤᱫ ᱫᱤᱱ ᱚᱱᱟ ᱟᱹᱛᱩ ᱨᱮᱜᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱟᱲᱟᱢ ᱢᱟᱨᱟᱝ ᱟᱡᱟᱨ ᱛᱮᱭ ᱜᱚᱡ ᱞᱮᱱᱟ ᱚᱱᱟ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱠᱚ ᱢᱚᱱᱮ ᱠᱮᱫᱟ ᱠᱷᱚᱠᱚᱭ ᱵᱩᱰᱷᱤ ᱫᱚ ᱩᱱᱤ ᱦᱟᱲᱟᱢ ᱫᱚᱭ ᱡᱚᱢ ᱠᱮᱫᱮᱭᱟ ᱠᱷᱚᱠᱚᱭ ᱵᱩᱰᱷᱤ ᱫᱚᱭ ᱰᱩᱱ ᱜᱮᱭᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱟᱹᱛᱩ ᱨᱮᱱ ᱠᱚᱴᱤ ᱢᱟᱛᱚᱵᱵᱚᱨ ᱦᱚᱲ ᱩᱱᱤ ᱠᱷᱚᱠᱚᱭ ᱵᱩᱰᱷᱤ ᱫᱚᱠᱚ ᱫᱟᱞ ᱜᱚᱡ ᱠᱮᱫᱮᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱵᱤᱨ ᱨᱮᱠᱚ ᱜᱤᱰᱤ ᱦᱚᱴᱚ ᱠᱮᱫᱮᱭᱟ ᱠᱷᱚᱠᱚᱭ ᱵᱩᱰᱷᱤᱭᱟᱜ ᱟᱛᱛᱟ ᱡᱤᱣᱤ ᱫᱚ ᱩᱱᱤ ᱟᱹᱥᱩᱞ ᱯᱩᱥᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮᱭ ᱪᱟᱯᱟᱲ ᱦᱚᱴᱚ ᱠᱮᱫᱟ ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱟᱢᱟᱵᱚᱥᱭᱟ ᱯᱩᱨᱱᱤᱢᱟ ᱧᱤᱫᱟᱹ ᱯᱩᱥᱤᱭᱟᱜ ᱨᱟ ᱟᱲᱟᱝ ᱟᱸᱡᱚᱢ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱯᱤᱴᱷᱟᱹᱧ ᱡᱚᱢᱟ ᱞᱮᱴᱚᱧ ᱡᱚᱢᱟ ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱩᱜᱩᱧ ᱡᱚᱢ ᱠᱚ ᱜᱮᱭᱟ ᱥᱮᱛᱟᱧ ᱡᱚᱢᱮ ᱥᱩᱠᱲᱤᱧ ᱡᱚᱢᱮ ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱩᱜᱩᱧ ᱡᱚᱢᱮ ᱜᱮᱭᱟ ᱦᱟᱹᱠᱩᱧ ᱡᱚᱢᱮ ᱠᱟᱠᱲᱟᱧ ᱡᱚᱢᱮ ᱪᱚᱲᱤᱧ ᱡᱚᱢᱮᱭᱟ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱢᱟᱭᱟᱝ ᱫᱩᱜᱩᱧ ᱪᱮᱯᱮᱡ ᱜᱮᱭᱟ ᱢᱟᱹᱡᱷᱤ ᱦᱟᱲᱟᱢᱮ ᱢᱮᱱ ᱠᱮᱫᱟ ᱡᱟᱱ ᱵᱟᱵᱟ ᱟᱢ ᱴᱷᱮᱱ ᱞᱮ ᱥᱚᱦᱚᱨ ᱥᱮᱴᱮᱨ ᱟᱠᱟᱱᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱛᱮᱞᱮ ᱵᱟᱧᱪᱟᱜᱼᱟ ᱩᱱᱟᱹᱜ ᱩᱯᱟᱹᱭ ᱯᱟᱸᱡᱟ ᱟᱞᱮ ᱢᱮ ᱟᱢᱟᱵᱟᱹᱥᱭᱟᱹ ᱦᱩᱞᱩᱜ ᱛᱤᱠᱤᱱ ᱵᱮᱲᱟ ᱵᱚᱱ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱚᱠᱛᱚ ᱰᱩᱱᱯᱩᱥᱤ ᱰᱟᱹᱭᱱᱤ ᱫᱚ ᱚᱱᱟ ᱵᱤᱨ ᱡᱷᱩᱯᱩᱛᱩᱨᱩ ᱨᱮ ᱡᱟᱹᱯᱤᱫ ᱜᱮᱭ ᱛᱟᱦᱮᱱᱟ
আপে সানাম কটেন তাহানা জাডা ডোরিনা মশাল সেঙ্গেল আর ইনঠেন তাহানা মান্তার পাড়াও দা। ইন ওডে চালাও কাতে ডোনপুসি ডাইনি মান্তার দা তিন বন্দি ইয়া আর আপে ওনা জাডা ডোরিনা মশাল সেঙ্গেল তেপে রাপা গজিয়া তাহলে গে আপে উতু দ নির্ভয়তে তাহানা। বার দিন পর আমাবস্যা নিদ সেটেরিনা জান ওঝা জাটা হারাম ওনা আতুতে সেটেরিনা আদো সানাম কতে ওনা বীরতে কো চালাউইনা ঝুপুতুরুরে চালাও কাতে কো নেলিদা ডোনপুসি ডাইনি দই জপিত কাদা। আদো রুনুদাই মেন গো কেদা জান বাবা হানি নেলেবিন ডোনপুসি ডাইনি জপিত কাদা। জান বাপা চালাও কাতে আয়া মান্তার পাড়াও দাঁতে ঝুপুতুরু চারি বেড়ারে ইটজিয়া দা। তিন যখন ডোনপুসি দ আয়া মূর্তি হাতাও কাতে আটি জোর জোরে বলি দা, পিঠন জমা লেটন জমা মান্নি দুগুন জম কগিয়া সেতান জমে সুকরিন জমে মান্নি দুগুন জমে গিয়া হাকুন জমে কাকড়ান জমে চরিন জমিয়া মন মিয়া মায়াং দুগুন চেপে গিয়া মেউ মেউ মেউ। ইন্দো আরা কাইনপে ইন্দো আরা কাইনপে ইন্দো আরা কাইনপে আ ডোনপুসি ডাইনি দকো রাপা গয় কে দিয়া কাহিনি দ নডে কে চাবাইনা। তুমি মরে ভূত হয়ে গেছো, এখন তোমার মাথার চুল থাকুক আর না থাকুক তাতে কি আসে যায়?
সম্ভব নয়, কারণ তুমি জীবিত মানুষ নও, তুমি একজন টেকো শাকচুন্নী। এই কথা শুনে টেকো শাকচুন্নী কিছুটা মন খারাপ করে। তোমার চুল পেয়ে যাবে। এই কথা শুনে টেকো শাকচুন্নী বলে, ঠিক আছে, তোমার কথা আমার ভালো লেগেছে। আমি চিন্তা করছি এই পূর্ণিমা পর্যন্ত হয়ে বসবাস করতে থাকে।